হাই ফ্রেন্ডস, আপনাদের সকলকে সালমাদা শেফে স্বাগত। আজ আমি বাড়িতে সহজেই পপকর্ন বানানোর পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যে পদ্ধতিতে করব তার জন্য ভুট্টাকে রোদে রাখার দরকার পড়বে না আর বালিতে ভাজতে হবে না। চলুন বন্ধুরা দেখে নিই বৃষ্টির দিনেও কিভাবে গরম গরম পপকর্ন উপভোগ করা যায়। আমি এখানে পাকা ভুট্টার দানা নিয়েছি 200 গ্রাম। প্রথমে আমাদের ভুট্টার দানাগুলো গরম করে নিতে হবে। লো মিডিয়াম ফ্লেমে কড়া গরম করে ভুট্টার দানাগুলো দিয়ে দিচ্ছি। তিন থেকে 3.5 মিনিট অনবরত নেড়ে চেড়ে দানাগুলো বেশ গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে কড়াটা নামিয়ে রাখবো। এবার পপকর্নটা ভেজে নেব। ভুট্টার দানা গরম থাকা অবস্থাতেই ভাজতে হবে, কোনো কারণে ঠান্ডা হয়ে গেলে পুনরায় গরম করে নেবেন। মিডিয়াম হাই ফ্লেমে কড়া বসালাম। 1.5 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা 4-5 সেকেন্ড গরম করে নেব। 1/4 ভাগ ভুট্টার দানা দিয়ে দিচ্ছি। একসঙ্গে খুব বেশি পরিমাণ দানা দেবেন না, তাতে স্পেস পাবে না এবং সব দানা ঠিকমতো ফুলবে না। 2-4টে ভুট্টার দানা ফুটতে শুরু করলে কড়াটা কভার করে দেবেন, যাতে পপকর্নগুলো বাইরে ছড়িয়ে না পড়ে। তবে ঢাকনা কিছুটা ফাঁক রাখবে যাতে ফ্যাপারটা বেরিয়ে যেতে পারে। শেষের দিকে একটু নাড়াচাড়া করতে হবে যাতে যে দানাগুলো এখনো ফোটেনি সেগুলো নিচে চলে যায়। নুনটা ভাজার শেষে মেশাবো, কারণ আমি তেলের ওপর নুন দিয়ে ভেজেও দেখেছি নুনটা সমানভাবে মেশে না, কোনো জায়গায় বেশি হয়ে যায় আবার কোনো জায়গায় কম। 1 মিনিটের ভিতরে সব দানা ফুটে যাবে। ফাটার আওয়াজ বন্ধ হয়ে গেলে জানবেন সব ভাজা হয়ে গেছে। কড়া থেকে সঙ্গে সঙ্গেই নামিয়ে রাখবেন, না হলে পপকর্ন পুড়ে কালো হয়ে যেতে পারে। আমি এবার একটা ঝাল ফ্লেভারের পপকর্ন ভেজে দেখাবো। এর জন্য একটা কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়েছি। মিডিয়াম হাই ফ্লেমে 1.5 টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে নেব। থেঁতো করা কাঁচা লঙ্কা দিয়ে 4-5 সেকেন্ড নাড়াচাড়া করতে হবে। পরিমাণ মতো ভুট্টার দানা দিয়ে নাড়াচাড়া করব। বাকি পদ্ধতিটা আগের মতোই থাকবে। আপনারা চাইলে প্রেশার কুকারেও পপকর্নটা বানাতে পারেন, শুধু লিডটা এইভাবে উল্টো করে রাখবেন। পপকর্নে নিজেদের স্বাদ অনুযায়ী নুন মিশিয়ে নেবেন। দেখলেন তো কত সহজেই বাড়িতে পপকর্ন বানানো যায়। সন্ধ্যাবেলার একঘেয়েমি কাটিয়ে উঠুন এই পপকর্ন আর সাথে 1 কাপ কফি দিয়ে। আপনারা বাড়িতে পপকর্ন তৈরি করার পদ্ধতিটা ট্রাই করুন। আর আপনাদের পপকর্ন কেমন হলো ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল। আমার এই পপকর্ন ভাজার পদ্ধতি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক করবেন, ভিডিও লিঙ্কটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ও আমার চ্যানেল সালমাদা শেফকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে বেল আইকনটাও ক্লিক করবেন, এতে নতুন রেসিপি আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমাদা শেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।